সামন্ততান্ত্রিক মানসিকতায় ভোগের পণ্য হয়েছিল এই সব মানুষেরা। ধর্মীয় সাম্প্রদায়িকতা এই ভেদাভেদকে আরো তীব্র থেকে তীব্রতর করে তোলে। মানুষের বেঁচে থাকাটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছিল। এইরূপ পরিবেশে সূর্যের মতো উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয় এক অজ্ঞাত রামহিমায় থেকে। পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূল। তার আবির্ভাবে বাংলাদেশের ছোট্ট হিমায়তপুরের গ্রামের মাটি তার সীমানা অতিক্রম করে দেশ দেশান্তর পাড়ি দিয়েছে। কাঁটাতারকে দেশভাগ করা গেলেও বায়ু বাঁধনহীন সেই প্রেমের জোয়ার পদ্মা মেঘনা পাড়ি দিয়ে গঙ্গাকে অতিক্রম করে এক শুষ্ক রুক্ষ অঞ্চলে বাসা বেঁধেছিল। সরল সজীব জলীয় আবহাওয়ার বড় হয়ে ওঠা বৃক্ষরাজি আর্দ্রতাহীন মাটিতেও তার শিকড় মজবুত করার ক্ষমতা অর্জন করেছিল।